हरे कृष्ण भक्तगण, प्रत्येक हिंदू व्यक्ति बाड़ी जे गाचटी लक्ष्य करा जाए ता हलो तुलसी गाच, जाके आम्रा देवी रूपे पुजो करे थाकी। किन्तु ए तुलसी गाच के आपनारा सकाल सन्धे जल ढालें, फुल दिए पुजो करें एवं सन्धे समय सन्धे प्रदीप देखान एवं एभावे नमस्कार करे चले आसें। किन्तु आपनारा कि जानें तुलसी देवी के बा तुलसी गाच के किभावे प्रणाम करते हैं, किभावे प्रणाम कर ले तुलसी देवी आपनार सेई प्रणाम ग्रहण करबें, तुलसी के प्रणाम करार सठिक नियम कोनटी एवं कोन मंत्र बोले आपनारा तुलसी के प्रणाम करबें जानाबो एई भिडियोटिर माध्यमे। এই বিষয়টি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা অর্ধেক দিকে চলে যাবেন না, তাহলে হয়তো গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা পাবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের মধুর কৃষ্ণ গাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভক্তগণ, প্রত্যেক হিন্দু ব্যক্তির বাড়িতেই তুলসী দেবীকে আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজো করে থাকি। আপনারা সকলেই নিষ্ঠার সঙ্গে পুজো করে থাকেন, কিন্তু সকলেই যে ভুলটি করে থাকে তা হলো তুলসী দেবীকে পুজো করার পর এভাবে প্রণাম করে চলে আসেন, সোজাসুজি প্রণাম করে দিয়ে চলে আসেন। কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র কি বলছে? শাস্ত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে যে তুলসী দেবীকে কখনো সোজাসুজি প্রণাম করতে নেই। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগে, তুলসী দেবীকে আপনারা কিভাবে প্রণাম করবেন? তো বলছি আমি, তুলসী দেবীকে আপনারা কিভাবে প্রণাম করবেন, আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে তুলসী দেবীকে পুজোর পর বা দিকে রেখে প্রণাম করতে হয়। ধরুন তুলসী গাছ এভাবে রয়েছে, আপনি বা দিকে রেখে প্রণাম করবেন এবং প্রণাম করার সময় আপনাকে অবশ্যই একটি মন্ত্র বলতে হবে। এইবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মন্ত্র কেন বলবেন? মন্ত্র না বলে কি প্রণাম করা যায় না? যদি মন্ত্র না বলে আপনারা প্রণাম করেন তাহলে সেই প্রণাম তুলসী দেবী কখনো গ্রহণ করেন না, কারণ মন্ত্রের মাধ্যমেই তুলসী দেবী আপনার উপর আশীর্বাদ দান করবেন এবং আপনার উপর প্রসন্ন হবেন। তাই আপনি যখন তুলসীকে প্রণাম করবেন অবশ্যই এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি আমি বলছি, মন্ত্রটি হল বৃন্দাবন স্থলং দেহি মতিং কৃষ্ণ পদাম্বুজে গোপী ভাবং দেহি দেবী বিন্দে দেবী নমঃস্তুতে। এই মন্ত্রটি বলে আপনারা প্রত্যেক দিন পুজোর পর তুলসী দেবীকে বাম দিকে রেখে করো জোরে মস্তক অবনত করে এইভাবে মাথা নুইয়ে এই প্রণাম মন্ত্রটি বলে আপনারা প্রণাম করবেন। তাহলে তুলসী দেবী প্রসন্ন হবেন এবং ভগবান কৃষ্ণও প্রসন্ন হবেন এবং আপনার গৃহে সুখ শান্তি বিরাজমান হবে, আপনার সংসারে উন্নতি হবে, ছেলে মেয়ের পড়াশোনায় উন্নতি হবে এবং গৃহের কল্যাণ হবে, অমঙ্গল দূর হয়ে যাবে। তাই আপনাদের গৃহকে সুখ শান্তি বজায় রাখার জন্য, অমঙ্গল দূর করার জন্য এবং তুলসী দেবীর কৃপা লাভের জন্য আপনারা এতদিন যে ভুল করে এসেছেন সেই ভুলটি আজকে থেকে দূরে সরিয়ে রেখে এই ভিডিওটির মাধ্যমে যে মন্ত্রটি আপনাদের সামনে জানলাম এবং যেভাবে আপনারা প্রণাম করবেন সেই নিয়মটি জেনে অবশ্যই আপনারা তুলসী দেবীর কাছে প্রণাম করবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন এখানেই বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।